উদ্বোধনের অপেক্ষায় দেশের অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত সেতুটি মূল কাজের এর মধ্যেই শেষ হয়েছে, চলছে পরিচ্ছন্নতা ও রঙের কাজ। সেতুটি চালু হলে ফলে আর ফেরির জন্য অপেক্ষা বা ভোগান্তিতে পড়তে হবে না এসব জেলার মানুষদের। ব্যবসায়ীরা বলছেন, এই সেতু চালু হলে পাল্টে যাবে জেলার যোগাযোগ ও অর্থনীতির চিত্র। ফিরোজ আহমেদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশালের সাথে খুলনার যোগাযোগে পিরোজপুরে তৈরি হয়েছে অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এই সেতুর ফলে সড়ক যোগাযোগ হবে কুয়াকাটা, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরের সাথে। সরাসরি বাস যাবে বেনাপোল ও বাংলাবান্ধা স্থল বন্দরেও, ফলে ফেরির জন্য আর ভোগান্তিতে পড়তে হবে না এসব জেলার মানুষদের। পিরোজপুর, কুমিরমারা ও কাউখালী প্রান্তের বেকুটিয়া পয়েন্টে নির্মিত হয়েছে সেতুটি। 2017 সালে শুরু হওয়া সেতুর মূল কাজ শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন এই সেতু ঘিরে জেলা জুড়ে এখন উৎসাহ উদ্দীপনা। পিরোজপুর হয়ে বরিশাল যেতে খুব সহজে মানুষ যাতায়াত করতে পারবে, এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে, এটার জন্য ওরা খুব খুশি। পায়রা বন্দর, মোংলা বন্দর কাছে, এখানে যে কোনো পণ্য তৈরি করে তারা বিদেশে রপ্তানি করতে পারবে এখান থেকে, তো পিরোজপুরবাসী অনেক উপকৃত। অচিরেই পিরোজপুরে গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে, কারণ যেহেতু এখান থেকে মোংলা বা পায়রা বন্দর, এখান থেকে মাল বিদেশি ডেলিভারি দেওয়া খুবই সহজ। আগে আমাদের ফেরিতে যাওয়ায় ঘন্টার ঘন্টা বসে থাকা লাগতো, এখন এক দুই মিনিটে আমরা পার হয়ে যেতে পারবো। ব্রিজ হওয়ায় আমরা সবাই উপকৃত, দেশের উন্নয়ন হবে এবং এলাকায় মিল কারখানা হবে, হ্যাঁ, তাই আমরা অনেক আশাবাদী। আগে এ জায়গা নৌকোয় বা পারান লাগতে অনেক সময় দরকার হয়েছে, জল দাবার খাওয়া লাগতে, এখন সুন্দরভাবে পারান যাবে অল্প সময় করছে। এখন ভালো হয়েছে, কেউ চটপটি বেচবে, কেউ চলছে হোটেল মোটেল রেস্তোরাঁ নির্মাণের কাজও। ব্যবসায়ীরা বলছেন, এই সেতু চালু হলে পাল্টে যাবে জেলার যোগাযোগ ও অর্থনীতির চিত্র। এত বড় একটা মাইল ফলক এটা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের এই এলাকার মানুষের জন্য করে দিয়েছেন। এতে মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটতে পারে। এই সেতুর মাধ্যমে জনগণ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সার্বক্ষণিক টোল প্লাজা খোলা থাকবে এবং জনগণ নিরবিচ্ছিন্নভাবে সেতুটি পার হতে পারবে। মানুষের যে কোনো জরুরি প্রয়োজনে যত দ্রুত সম্ভব সাড়া প্রদান করা, এই বেকুটি ব্রিজের কারণে আমাদের পুলিশের যে মোবিলিটি সেটা সময়টা কমে আসবে এবং দ্রুত আমরা মানুষের সেবা নিশ্চিত করতে পারবো। চীনের সহায়তায় তৈরি 998 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 809 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।